नॉन स्टिक क्वेश्चन को भी देखी नॉन स्टिक क्वेश्चन के क्षेत्र প্রথমে দেখিয়ে দেয় কি করে এটা বেসিক্যালি এটা নন স্টিক ইকুয়েশনটা বেসিক্যালি যেটা দেখায় সেটা ইট এস্টাবলিশেস দ্য রিলেশনশিপ বিটুইন বেসিক ফর্মুলাটা কি এর রিলেশনশিপ তৈরি করা বিটুইন ইলেকট্রোড পটেনশিয়াল টেম্পারেচার and concentration of electrolytes ebar jodi amra concentration of electrolytes boli ba concentration of ions boli tahole dutor khetre ki hobe jokhon electrolytes er khetre nebo tokhon seta electrolytic concentration er upor depend korbe jodi ami copper sulfate nei তাহলে সেখানে আমার দুটো আয়নের উপর ডিপেন্ড করবে যদি কোনো মেটাল নেই তাহলে মেটালের ক্ষেত্রে সেটা মেটাল আয়নের উপর ডিপেন্ড করবে ঠিক আছে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ইট এস্টাবলিশেস আ রিলেশনশিপ বিটুইন ইলেকট্রোড পটেনশিয়াল টেম্পারেচার এন্ড দ্য কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইটস অর মেটাল আয়নস রাইট এইবার তাহলে কিভাবে যদি ডিনোট করব এটাকে বড়টা হয়ে গেছে তাহলে ধর আমি কি বললাম একটা আয়ন রয়েছে m প্লাস ঠিক আছে এখানে নাম্বার অফ হ্যাঁ তো নাম্বার ইকুয়েশন দিলে লিখব তো কি করব ধর মেটাল আয়ন রয়েছে আমি যদি mg2 প্লাস বলি বা আমি ধর কোন একটা Fe2 প্লাস বললাম অবভিয়াসলি এটা নিজেকে নিউট্রাল করতে গেলে দুটো ইলেকট্রন নেবে সো Fe তে কনভার্ট হবে তাহলে সেখানে কি Mn প্লাস প্লাস Ne দিয়ে আমি কি পাবো N এই ইকুয়েশন থেকে এস্টাবলিশ করা যাবে ডেনসিটি ইকুয়েশনটা কিভাবে বের করব একটা বোর্ডে একটা হয়েছে লেখা যদি আমাকে একটা সেলের ই সেল বের করতে বলে তাহলে ফর্মুলা হবে ই নট অফ দ্য সেল মাইনাস 2.303 আর টি বাই এন এফ কনসেন্ট্রেশন অফ এম বাই এম এন প্লাস এখানে কি বলতে চাইছে যে যে কোনো একটা ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বা মেটালিক সলিউশনের ক্ষেত্রে যদি আমরা ই অফ দা সেল বের করি ই মানে কি এখানে ই মানে কি বলতে চাইছে রে প্রত্যেকটা সেলে তাহলে এটা কি ইলেকট্রোড পটেনশিয়াল অফ দা সেল এটা কি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়াল এটা কি কত ফ্যারাড কারেন্ট লাগছে আর এখানে কি কনসেন্ট্রেশন অফ এন প্লাস তার মানে এখানে কি হবে এটা ক্যাটায়ন আর এখানে যদি বলি তাহলে দ্যাট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ কি এন না এম কি কোনটা এফ এর কাছে ওটা এন এন কটা নাম কতগুলো মলিকিউল আছে সেই কম্পোনেন্টটাকে ডিটারমাইন করার জন্য এন দিয়ে ডিনোট করা হয় তাহলে 1f ইজ ইকুয়াল টু 6500 কুলম তাই কি তাই তো নাকি যখন টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু 237 কে মানে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস নিচ্ছি ফ্যারাড ইজ ইকুয়াল টু 965 কুলম ও ওটা মোল
per mole and R এর ভ্যালুকে কনসিডার করে নিচ্ছি 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স তখন কনসেন্ট্রেশন অফ দ্য সলিড দেন দ্য কনসেন্ট্রেশন অফ সলিড m কনসেন্ট্রেশন অফ দ্য সলিড উইল বি ইউনিট তাহলে সেই হিসাবে আমরা এখানে কি লিখতে পারি রে এই ইকুয়েশনটা এখান থেকে লগ মনে আছে তো ইশিতা বাহ ভেরি গুড এই একটা প্রশ্নে যে ঠিকঠাক উত্তর করে লগ কব মনে রাখে চলো লিখে বল তাহলে যখন মেটালের কনসেন্ট্রেশন আমরা দেখব যে ইউনিট কন্ডিশনে রয়েছে তখন একে আমরা এই ফর্মুলাতে রিপ্রেজেন্ট করব তাহলে এখানে আসতে তো আরো গুণ দেবো তাহলে প্রত্যেকটা ভ্যালুকে যদি পুট করি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা এই ভ্যালুটা পাই হয়েছে ডান যে রিলেশনশিপ বিটুইন relationship between equilibrium constant and standard electron potential তাহলে এর ক্ষেত্রে যদি কেপি কেসি সেই ফর্মুলেশন অনুযায়ী আমরা করি তাহলে এর ক্ষেত্রে আমাদের পুরো জিনিসটা কেমন দাঁড়াবে ই সেল ইজ ইকুয়াল টু ই নট অফ দ্য সেল স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মাইনাস 2.303 আরপি ডিভাইডেড বাই এনএফ ইনটু লগ কেসি কেসি মানে কি সেই কেপি কেসি কেসি মনে করছে যেখানে আমরা কি করেছিলাম কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট নিয়েছিলাম তাই তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়েছিলাম বাট কেসি ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখে রাখ তাহলে যখন ইকুইলিব্রিয়াম থাকবে যখন এক ইকুইলিব্রিয়াম KC will become equal to 0 তাহলে যদি বলি এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KC যদি এটা হয় তাহলে E not of the cell এই E cell will be equal to 0 যদি E cellটা 0 হয় তাহলে E not টাকে নিয়ে গেলে এই ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে তাহলে E not of the cell কে কি করে বের করব এত কিছু লিখতে ভালো লাগে না বোর লাগে মানে বিরক্ত লাগে বা এটাকে আমরা কনভার্ট করে নিতে পারি ভ্যালু গুলো চেঞ্জ করে নিয়ে তাহলে কেসি ইজ ইকুয়াল টু অ্যান্টি লগ অফ in E naught by cell অনেক বইয়ে 0591 ও দেওয়া আছে লিখে ফেল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি না বাবা তুই ঘুমিয়ে ঘুমিয়ে কি বলছিস বাবা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ লিখে ভালো দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মেটালস
ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মেটালস ইন ডিক্রিজিং অর্ডার অফ দ্য টেন্ডেন্সি ইন ডিক্রিজিং অর্ডার অফ দ্য টেন্ডেন্সি to lose electron is called electrochemical series is called electrochemical series देखो एप्लीकेशन ऑफ इलेक्ट्रोकेमिकल सीरीज एप्लीकेशन ऑफ इलेक्ट्रोकेमिकल सीरीज मध्य एक नम्बर दिए देखो इट हेल्प्स टू कंपेयर द रिएक्टिविटी ऑफ द मेटल्स इट हेल्प्स टू कंपेयर द रिएक्टिविटी ऑफ द मेटल्स दो नम्बर दिए देखो In comparing the oxidizing and reducing behavior of elements, in comparing the oxidizing and reducing behavior of the elements, number three diye dekho, in calculation of the EMF or electromotive force of a cell. নাম্বার থ্রি দিয়ে দেখো ইন ক্যালকুলেশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল নাম্বার ফোর দিয়ে দেখো ইট স্ট্যান্ডার্ডাইজ দ্য ফিজিবিলিটি অফ আ পার্টিকুলার রিয়াকশন It standardized full stop the etaparta lekho it helps to predict the thermal stability of metallic oxide it helps to predict The thermal stability of metallic oxides. Next year, taparta dekho point eight. Dekho, it helps to predict the product. It helps to predict the product in the electrolytic. Cell in the product in the electrolysis product in the electrolysis and last dekho it helps to predict it helps to predict The amount of deposition on the cathode, it helps to predict the amount of deposition on cathode during electrophoresis. Like the electrochemical series is as follows. বলে লেখ সেল আগে একটু লিখে নে ইফ টু ইলেকট্রোডস ইফ টু ইলেকট্রোডস অফ দ্য সেম মেটাল
are dripped separately are dripped 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 separately into two solutions of the same electrolyte into two solutions of the same electrolyte having different concentration having different concentration and the solutions are connected via a salt bridge and the solutions are connected via a salt bridge such a cell is known as concentration cell such a cell is known as concentration cell তাহলে সেল রিপ্রেজেন্টেশন ইন কেস অফ কপার ইলেকট্রোড যদি আমরা দেখি তাহলে এখানে এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় এইবার তাহলে যদি আমরা এখান থেকে নানস্টিক ইকুয়েশন অনুযায়ী ইলেকট্রোড পটেনশিয়াল বের করতে চাই তাহলে এখানে আমরা ইলেকট্রোড পটেনশিয়াল কিভাবে বের করব ইলেকট্রোড পটেনশিয়াল অফ দ্য সেল উইল বি ইকুয়াল টু 0.0591 বাই n into log C2 by C1 দেখি বলো where concentration of C2 is greater than C1 then E naught of the cell will become zero eta E naught cell যদি zero হয় তাহলে আগের formulation এ বসালে আমরা এখানে এই ফর্মুলেশনটা পাবো এটা ডাইরেক্ট অঙ্ক করার জন্য কাজে লাগবে ঠিক আছে দেখে বলো obtain the maximum work from the galvanic cell the charge has to be passed reversibly full stop দিয়ে the reversible work done by a galvanic cell The reversible work done by a galvanic cell is equal to the decrease in the Gibbs energy. Is equal to the decrease in the Gibbs energy Therefore, the maximum work done therefore the maximum work done will be equal to del G naught equal to n into f into e এখানে যে জিনিসটা আছে বলছে ইফ ডেল জি ভ্যালু ইজ নেগেটিভ দেন দ্য সেল উইল ওয়ার্ক তার কারণ কি তার কারণ হচ্ছে ডেল জির ভ্যালু যত ড্রপ করবে ডেল জির ভ্যালু যত ড্রপ করবে মানে একটা ইলেকট্রোড থেকে এনার্জি যত রিলিজ হবে ইলেকট্রোড থেকে এনার্জি রিলিজ হচ্ছে তার মানে অবভিয়াসলি এনার্জি রিলিজ হওয়া মানে কি সে কি করছে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে কোনো একটা পার্টিকুলার জিনিসকে অ্যাকসেপ্ট করছে ইলেকট্রনকে যখন অ্যাকসেপ্ট করছে তখন তার এনার্জি রিলিজ হচ্ছে ডেলজি ফর্মে আর যখন ঠিক তার উল্টো ফর্ম হয় তখন তার ক্ষেত্রে কি হয়
ডেল জির ভ্যালুটা পজিটিভ হয়ে যায়। এইবার ডেল জিটা ড্রপ করে কিসের ক্ষেত্রে? ডেল জি ড্রপ করে মানে ফ্রি এনার্জি লেভেলটা ড্রপ করে কোথা থেকে? যেটা অপটিমাল লেভেল অফ দা সেল, অর্থাৎ কিনা যদি আমরা একটা কার্ভ দেখি, ধর দিস ইজ জিরো, ডেল জির ভ্যালু যদি নেগেটিভে যায়, এক্স এক্স ড্যাশ যদি নেগেটিভে যায়, তাহলে এই রিজিয়নে সেল ওয়ার্ক ডান করে। যখন ডেল জি ভ্যালু পজিটিভে যায়, দ্য সেল উইল নট ওয়ার্ক। কেন? তার কারণ কি? ও কি করে, সারাউন্ডিং থেকে ইলেকট্রন গুলোকে নেওয়ার বদলে সারাউন্ডিং থেকে এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়ে ইলেকট্রনকে রিলিজ করে। তার মানে বুঝতে হবে যে একটা পার্টিকুলার কম্পোনেন্টের মধ্যে, একটা চেম্বারের মধ্যে কোথাও যখন ইলেকট্রন অ্যাবজর্ব হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে, তার মানে এই ইলেকট্রোডটার ডেল জি ভ্যালু যখন কমছে, তখন সেই তার ক্ষেত্রে বলা যাচ্ছে যে এই যখন ইলেকট্রোড ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তখন সেই মোমেন্টে ও কি করছে, একটা ওয়ার্ক ডান করছে। কারণ যে কোনো একটা পয়েন্ট থেকে, কোনো একটা পার্টিকুলার জায়গাতে যদি আমি একটা ইলেকট্রন বা কোনো চার্জকে আনতে যাই, তাহলে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে। ঠিক তার উল্টো কেসটা হবে যখন ও ডেলজিকে অ্যাবজর্ব করবে, অর্থাৎ ফ্রি এনার্জি অ্যাবজর্ব করবে, ফ্রি এনার্জি চেঞ্জ, সেই সময়টায় ও ইলেকট্রনস গুলোকে সলিউশনের মধ্যে রিলিজ করছে, মানে এটাকে Cu2+ বানিয়ে দিচ্ছে, এখানে ইলেকট্রন গুলোকে রিলিজ করছে। ও কিন্তু বেসিক্যালি কোনো ওয়ার্ক ডান করছে না, কারণ ওই ইলেক্ট্রোলাইটিক সলিউশনটা থেকেই বারবার করে নেওয়ার চেষ্টা করছে, ইলেকট্রনটাকে সিস্টেমের থ্রু দিয়ে ফ্লো করানোর চেষ্টা করছে না। মানে কি বলতে চাইছে আবার বলি, এখানে দেখ দুটো চেম্বার, দুটো চেম্বার কানেক্টেড ছিল, যখন ইলেকট্রোডটা এই পার্টিকুলার জায়গা থেকে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে, দেন ইলেকট্রনটা এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তাহলে কি বলবো যে অপোজিট ডাইরেকশনে কারেন্ট যাচ্ছে। কিন্তু সলিউশনের ক্ষেত্রে যদি এ কি করছে, এখান থেকে ইলেকট্রনটাকে ছাড়ছে, ইলেকট্রনটাকে ছাড়ছে, তার মানে অবভিয়াসলি ও ডেল জি কে অ্যাবজর্ব করেছে, তো সলিউশনের মধ্যে ইলেকট্রনটা রয়ে গেল, ইটস নট ট্রান্সফারিং উইথ ইন দা হোল সেল। এরকম ভাবে সার্কিটটাকে কমপ্লিট করছে না, কোনো মতেই এরকম ভাবে সার্কিটটা কমপ্লিট হচ্ছে না যখন ও ডেল জি কে অ্যাকসেপ্ট করছে। সেই জন্য বলা হয় যে পজিটিভ ডেল জি ভ্যালু, যখন ডেল জি ভ্যালু পজিটিভ হবে, তখন সেল উইল নট ওয়ার্ক। মাথায় ঢুকেছে কি বললাম? ক্লিয়ার? এত দূর ক্লিয়ার? মাথা মাথা আমি ঘুষা হয়, হ্যাভিং আ নেগেটিভ রিডাকশন পটেনশিয়াল, a metal having a negative reduction potential is a stronger reducing agent than the H2 and a metal having a positive reduction potential is weaker than the reducing agent, is weaker than the reducing agent such as hydrogen, full stop there. The hydrogen ions cannot oxidize the copper or the hydrogen ions cannot oxidize the copper or
The hydrogen gas can reduce the copper ion. As it has a positive value of standard electrode potential, of standard electrode potential, that's the reaction. Takes place within the copper. That's the reaction. Takes place within the copper electrode. Which does not dissolve in HCl. Which does not dissolve in HCl. Which does not dissolve in HCl. What's that? আচ্ছা এইবার কয়েকটা এই সেকশন থেকে কয়েকটা কোয়েশ্চেন একটু দেখবো। এটা একটা কোয়েশ্চেন দিয়েছে, প্রথমে বলে দিচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে, যে কেমিক্যাল রিয়াকশনটার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে, এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশনটা। বলেছে রাইট ডাউন ইটস সেল রিপ্রেজেন্টেশন, বা একে আমরা কি বলবো, তাহলে এর গ্যালভানিক সেল রিপ্রেজেন্টেশন কি হবে, এক মার্কসের কোয়েশ্চেন থাকে, এর গ্যালভানিক সেল রিপ্রেজেন্টেশন কি হবে, এটার এক নম্বরের কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, তাহলে কিভাবে করবো, Zn থেকে কি তৈরি হয়েছে, Zn2+, তার মানে কেমন লিখবো, Zn Zn2+, রিঅ্যাকশনটা কোথায় হচ্ছে, অ্যানোডে হচ্ছে, ডবল স্যান স্ল্যাশ দেব, মাঝখানে লিখবো সল্ট ব্রিজ, আর কপার থেকে কপারের কি ছিল, Cu2+ ছিল অ্যাকোয়াস ফর্মে, Cu2+ থেকে Cu হচ্ছে, তাহলে এটা হলো এর গ্যালভানিক রিপ্রেজেন্টেশন। বুঝতে পেরেছিস? দিয়েছে বলেছে দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ফর আ ড্যানিয়েল সেল ইজ +1.1 ভোল্ট, ক্যালকুলেট del G naught for the reaction, calculate the del G naught for the reaction, আমাকে বলে দিচ্ছে 1F is equal to 96500 কুলম পার মোল। হলো, তাহলে রিপ্রেজেন্টেশন কি, এটা দিয়েছে এখান থেকে আমাকে বলেছে ডেল জি নটের ভ্যালুটাকে বের করতে, তাহলে ডেল জি নটের ভ্যালু কটা ইলেকট্রন নিয়েছে, এন এর ভ্যালু কত হবে, কটা ইলেকট্রন নিয়েছে সমদ্বীপ, এটার ভ্যালু কত, +1.1 ভোল্ট বলে দিয়েছে, তাই তো, তাহলে ডেল জি নট ইজ ইকুয়াল টু -NFE, এবার তিনটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, এখানে কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রনের নেট এফেক্ট হচ্ছে,
তাহলে দুটো ইলেকট্রন নিয়েছে আমাদের এখানে কি হবে n এর ভ্যালু 2 তাই তো n এর ভ্যালু কত হবে মাইনাস 2 ইনটু 9 6 5 ডাবল 0 ইনটু 1.1 তাহলে ভ্যালুয়েশন কত হয় হিসাব কর 6 9 54 এদিক থেকে 2 তার মানে কত আসছে 2 ইনটু 9 6 5 ইনটু 11 যদি ধরি তাহলে 9 6 5 9 6 5 5 11 আচ্ছা 15 16 9 কত 95% dissociated. এখানে যেটা বলে দিয়েছে E naught of Zn2 plus slash Zn এটার ভ্যালু বলে দিয়েছে 0.764 চল না অঙ্কটা নন স্টিক কোয়েশন ফেল অঙ্কটা নাই ফেল তাহলে n এর ভ্যালু কত আসছে রে 2 আসছে না n এর ভ্যালু কত Zn থেকে Zn2 প্লাস মানে 2 তাই তো তাহলে ফর্মুলা কি হবে E Zn2 প্লাস স্ল্যাশ Zn ইকুয়াল টু E নট Zn2 প্লাস স্ল্যাশ Zn মাইনাস 0.591 বাই 2 n এর ভ্যালু লগ 1 বাই Zn2 প্লাস ইউনিটি বলে দিয়েছে যখন মেটালে কনভার্ট হয় আচ্ছা গিভেন কি আছে বলেছে Zn2 প্লাস সল্টটা যেটা আছে তার 95% ডিসোসিয়েশন হয়েছে তার মানে 95 বাই 100 ইনটু 0.1 মোলার তার মানে কত দাঁড়ায় 0.095 মোলার রাইট তাহলে এই কনসেন্ট্রেশনের জায়গায় এটাকে ফেলে দে এবার অঙ্কটা কর তাহলে E Zn স্ল্যাশ এই চ্যাপ্টারের মানে অঙ্কগুলো না লিখতে লিখতে মুন্ডু খারাপ হয়ে যায় কত বলেছিল আমাকে 0.76 ই নট তাই তো .76 ভোল্ট তারপরে কত আছে মাইনাস 0.9 বাই 2 ইন্টু লগ অফ কত বলেছে তাহলে নেক্সট স্টেপে এটার লগটাকে নিয়ে নে 1000 ওটাকে 1000 মাইনাস লগ 95 করে দে লগ 1000 মাইনাস লগ 95 এটাকে এরকম ভাবে লেখা যায় তো দেখ তো ইনটু লগ
1000 माइनस लॉग 95 ऊपर पार्ट टम ची ऊपर पार्ट टम ची তাহলে এর ক্ষেত্রে কি দাঁড়াবে লগ 95 এর ভ্যালু ওখান থেকে ধরে নিন 1.978 লগ 1000 এর ভ্যালু 3 তো তার মানে কত হচ্ছে কত হবে 1.978 আনসার 1.978 হ্যাঁ এখানে আমি লগ 1000 কে 3 ধরে নিয়েছি আর লগ 95 এই দুটো মাইনাস করে দেখ তো কত হয় ক্যালকুলেট করে এটা আসছে কিনা দেখতো উপরেটা মাল্টিপ্লাই করে মাইনাস করে দেখো ঠিক আছে এটাই লাস্ট করে বাদ বাকিগুলো হোমওয়ার্ক দিমো একই টাইপের অঙ্ক তো হোমওয়ার্ক না করলে মাথা ফাটানো মাথা ফাটায় দিব আমি একমাত্র ঈশিতা মেয়েটাই করে হোমওয়ার্ক এই সৌম্যদীপ আজকাল হোমওয়ার্ক করে না বাড়িতে একটু খবর দিতে হবে একটা হাফ শেল রিয়াকশন দিয়েছে হ্যাঁ ও করেই না পরীক্ষার আগের দিন পড়ে কি করে ঝেপে পাস করে চল নেক্সট ওয়ান তারপর অঙ্কটা করা একটা অপশন রিয়াকশন দিয়েছে অ্যাকুয়াস কন্ডিশনে SN2 প্লাস এর ভ্যালু ই নট বল দিয়েছে 0.15 ভোল্ট এবার বল দিয়েছে কনস্ট্রাক্ট দ্য রেডক্স ইকুয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল কনস্ট্রাক্ট দ্য রেডক্স ইকুয়েশন Standard EP and predict reactant or product is favored. একটা কোয়েশ্চেন এটা সিবিএসসি তো দেয় ঠিক আছে চলো লিখে ভালো কোয়েশ্চেনটা আগে লিখে ভালো কিভাবে বের করব প্রথমে আগে রেডক্স ইকুয়েশনটাকে সাজিয়ে নেব এই কিভাবে রেডক্স ইকুয়েশন সাজাবো গ্যালভানিক সেলে গ্যালভানিক সেল ইকুয়েশন যদি বলি তাহলে সেটাকে কিভাবে সাজাবো বাবা প্ল্যাটিনাম SN2 প্লাস অ্যাকুয়াস কন্ডিশনে আর কি রয়েছে SN4 প্লাস এটাও অ্যাকুয়াস কন্ডিশনে ডাবল স্ল্যাশ আর কি হবে MnO4 মাইনাস হলো আর কি নিয়েছিলাম সেখান থেকে
প্লাস প্লাস প্ল্যাটিনাম, তাই তো? তাহলে ই সেল ফর্মুলা ইজ ইকুয়াল টু MnO4 থেকে Mn গেছে, Mn2 প্লাস তৈরি হয়েছে, MnO4 মাইনাস থেকে মাইনাস এটা কত, প্লাস ফোর থেকে প্লাস টু তে গেছে, তাই তো? কত বলেছিলাম দুটোর ভ্যালু, কারো মাথায় আছে? ও এটার ভ্যালু কত বলেছিলাম, একটা বোধ হয় 1.51 ভোল্ট ছিল, আর একটা দাদা 1.66 E cell এর ভ্যালু ইজ পজিটিভ, তার মানে প্রোডাক্ট ইজ ফেভার্ড, তাই তো? যখন হ্যাঁ বল,